ব্রিটেনে যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা আরও কিছু অতিরিক্ত সাহায্যের অধিকারী হতে পারেন। এর মধ্যে রয়েছে বিশেষ কিছু ডিসকাউন্ট এবং বিনামূল্যে খাবার। জীবনযাত্রার ব্যয় সংকট অব্যাহত থাকায় এসব সুবিধা দারুণ একটি সুখবর। চলুন জেনে নেওয়া যাক কি কি সুবিধা পেতে যাচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাওয়া ব্যক্তিরা। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট। ক্রেডিট দাবিদারদের কাউন্সিল ট্যাক্স কম দিতে হতে পারে, কিন্তু এজন্য তাদের আলাদাভাবে আবেদন করতে হবে। তারা ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে কাউন্সিল ট্যাক্স কমানোর জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু করতে পারেন। এতে আবেদন করতে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য তাদের দাবির অনুমোদিত বা পরিশোধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আরেকটি রয়েছে, সেটি হচ্ছে বিনামূল্যে প্রেসক্রিপশন। ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া সবাই হেলথ কস্টে সাপোর্ট পাবেন না। এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, এগুলো হলো 435 পাউন্ডের কম বেতন, 935 পাউন্ডের কম ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট, কিংবা কাজের সক্ষমতা কম থাকা। যদি কেউ কাপল হিসাবে ইউনিভার্সাল ক্রেডিট দাবি করেন তবে তাদের যৌথ আয়ের ক্ষেত্রে টেক হোম বেতন সীমা প্রযোজ্য হবে। এতে যেসব সুবিধা তারা পাবে সেগুলো হলো বিনামূল্যে NHS প্রেসক্রিপশন, বিনামূল্যে দাঁতের চিকিৎসা, বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে NHS উইক এবং ফেব্রিক সাপোর্ট এবং স্কিম সংরক্ষণের সহায়তা হিসাবে 1200 পাউন্ড বোনাস। আরেকটি রয়েছে, সেটা হচ্ছে 1200 পাউন্ডের বোনাস। যারা ইউনিভার্সাল ক্রেডিট দাবি করছেন তাদের শেষ অ্যাসেসমেন্টের সময় পারিবারিক আয় 722 পাউন্ড 45 পেন্স থেকে বেশি হলে তারা একটি হেল্প টু সেভ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমের মাধ্যমে তারা 4 বছর ধরে প্রতি 1 পাউন্ডের জন্য 50 পেন্স বোনাস পেতে পারেন। একজন মানুষ যদি 4 বছর মধ্যে সর্বোচ্চ পরিমাণ সঞ্চয় করে তবে তারা সরকারের কাছ থেকে 1200 পাউন্ড পেতে পারেন বিনামূল্যে ক্যাশ। শিওর স্টার্ট ম্যাটারনিটি গ্রান্টের মাধ্যমে একটি সন্তানের খরচের সাপোর্ট দাবিদাররা 500 পাউন্ড মূল্যের এককালীন পেমেন্ট পেতে পারেন। পরবর্তীতে এই অর্থ ফেরত দিতে হবে না। এছাড়া আগামী বছরের জন্য স্কুল ইউনিফর্মের খরচ সর্বোচ্চ 300 পাউন্ড অনুদানও পেতে পারেন। অন্যদিকে হেলদি স্টার্ট স্কিমের আওতায় স্বল্প আয়ের হাজার হাজার অভিভাবককে তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য সাহায্য করা হয়। এজন্য তারা একটি প্রিপেইড কার্ড পাবেন এবং যারা নির্দিষ্ট সুবিধা দাবি করেন তাদের জন্য বছরে 442 পাউন্ড পর্যন্ত পেমেন্ট সুবিধা রয়েছে। এনার্জি বিল সাপোর্ট হিসাবে 1500 পাউন্ড পর্যন্ত বোনাস সুবিধা রয়েছে। বেশ কিছু সরবরাহকারী হার্ডশিপ তহবিলের মাধ্যমে এনার্জি বিল সহায়তা প্রদান করে এবং অনুদান দেয়। এগুলোর মূল্য 1500 পাউন্ড পর্যন্ত হতে পারে এবং এগুলো তাদের পরিশোধ করতে হবে না। আরেকটা রয়েছে, সেটি হচ্ছে কোল্ড ওয়েদার পেমেন্ট। যেসব মানুষ নির্দিষ্ট কিছু সুবিধা বা মর্গেজ ইন্টারেস্টের জন্য সাপোর্ট পায় তারা কোল্ড ওয়েদার পেমেন্ট পেতে পারেন। কোনো এলাকায় গড় তাপমাত্রা পরপর 7 দিনের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে হওয়ায় পূর্বাভাস দেওয়া হলে তারা এই পেমেন্ট পাবেন। 1 নভেম্বর থেকে 31 মার্চের মধ্যে খুব ঠান্ডা আবহাওয়ায় প্রতিটি 7 দিনের সময়ে তারা আসলে 25 পাউন্ড করে পাবেন। ডিসএবিলিটি বেনিফিট সাপোর্ট, যেসব মানুষ শারীরিকভাবে অক্ষম তারা লোকাল কাউন্সিল থেকে অনুদান পেতে পারেন। ইংল্যান্ডে একটি পরিবার পারিবারিক আয়ের উপর নির্ভর করে 30,000 পাউন্ড পর্যন্ত পেতে পারেন ডিসএবিলিটি হেল্প হিসাবে। এই ছিল আমার কাছে সরকারি যেসব সহায়তা দেওয়া হয় সে বিষয়ে কিছু বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।